हेलो स्टूडेंट्स, आशा करी तुम्हारा भलो आच। NCHM JEE 2022 ऑनलाइन काउंसिलिंग प्रोसेस शुरू हो गए तुम्हारे। NCHM JEE 2022 रैंको एसे गए। NCHM JEE 2022 NTA गवर्नमेंट ऑफ इंडिया द्वारा परिचालित एक टेस्ट जार रैंक दिए प्रॉपर काउंसिलिंग कर ले यू कैन गेट इन टू सेंट्रल गवर्नमेंट IHM, स्टेट गवर्नमेंट IHM एंड यू नो इंस्टीट्यूशंस एफिलिएटेड अंडर NCHM सिटी। तो आज के वीडियो ते आमी डिस्कस करब टॉप 5 सेंट्रल गवर्नमेंट IHM कौनगुलो सेई ब्यापारे जेने नेब जे लास्ट इयर 2021 ऑनलाइन काउंसिलिंग ए NCHM JEE कौन रैंके गिए IHM এর র্যাঙ্কিংগুলো ক্লোজ হয়েছে প্রত্যেকটি ক্যাটাগরিতে, অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে, EWS ক্যাটাগরিতে, SC ক্যাটাগরিতে, OBC নন ক্রিমি লেয়ার, NCL ক্যাটাগরিতে কী কী র্যাঙ্কে ক্লোজ হয়েছে সমস্ত জানা যাবে আজকের ভিডিওতে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো যাতে তুমি জানতে পারো IHM পুসা, IHM মুম্বাই, IHM কলকাতা, IHM ব্যাঙ্গালোর, IHM চণ্ডীগড়, এখানে ক্যাটাগরি ওয়াইজ লাস্ট ইয়ার 2021 NCHM JEE কোন কোন র্যাঙ্কে ক্লোজিং হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শুরু করব IHM পুসা 2021 অনলাইন কাউন্সেলিং এর ফাইনাল রাউন্ডের ক্লোজিং র্যাঙ্ক দেখে নেব। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 203, EWS ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল IHM পুসায় 897, OBC NCL ক্যাটাগরিতে IHM পুসায় ক্লোজিং র্যাঙ্ক ছিল 1307, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 2454, ST ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 5826, কাশ্মীরি মাইগ্রেন্ট ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক IHM পুসায় ছিল 353। এরপর চলে যাব IHM মুম্বাই 2021 এ অনলাইন কাউন্সেলিং ফাইনাল রাউন্ডের ক্লোজিং র্যাঙ্কগুলো IHM মুম্বাইয়ে দেখে নেব। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 729, EWS ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 2231, OBC NCL ক্যাটাগরিতে IHM মুম্বাইতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 3484, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 6353, শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে IHM মুম্বাইতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 12097, কাশ্মীরি মাইগ্রেন্ট ক্যাটাগরিতে IHM মুম্বাইতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 5629। চলে আসবো IHM ব্যাঙ্গালোরে 2021 অনলাইন কাউন্সেলিং ফাইনাল রাউন্ডে ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে নেব। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল IHM ব্যাঙ্গালোরে 1269, EWS ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক IHM ব্যাঙ্গালোরে ছিল 3667, OBC NCL ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক IHM ব্যাঙ্গালোরে ছিল 5113, SC ক্যাটাগরিতে IHM ব্যাঙ্গালোরে ক্লোজিং র্যাঙ্ক ছিল 8934, ST ক্যাটাগরিতে IHM ব্যাঙ্গালোরে ক্লোজিং র্যাঙ্ক ছিল 11312, কাশ্মীরি মাইগ্রেন্ট ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক IHM ব্যাঙ্গালোরে ছিল 3136। এবার দেখা যাক IHM কলকাতায় 2021 অনলাইন কাউন্সেলিং রাউন্ড ফাইনাল রাউন্ডে গিয়ে ক্লোজিং র্যাঙ্ক কী ছিল অ্যানালাইজ করব। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 2306, EWS ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 6647, OBC NCL ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 8870, শিডিউল কাস্ট SC ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 11349, ST ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 12240।
চলে আসবো AIHM চণ্ডীগড়। 2021 অনলাইন কাউন্সেলিংয়ে ফাইনাল রাউন্ডে ক্লোজিং র্যাঙ্কগুলো দেখে নেব। জেনারেল ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 1908, EWS ক্যাটাগরিতে ছিল 6867, OBC NCL ক্যাটাগরিতে AIHM চণ্ডীগড়ে ক্লোজিং র্যাঙ্ক ছিল 10680, শিডিউল কাস্ট ক্যাটাগরিতে AIHM চণ্ডীগড়ে ক্লোজিং র্যাঙ্ক ছিল 11333, ST ক্যাটাগরিতে AIHM চণ্ডীগড়ে ক্লোজিং র্যাঙ্ক ছিল 11506 অ্যান্ড কাশ্মীরি মাইগ্রেন্ট ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক ছিল 4687। তাহলে ফ্রেন্ডস, তোমরা NCHM JEE 2021-এ টপ 5 IHM, IHM পুসা, IHM মুম্বাই, IHM ব্যাঙ্গালোর, IHM কলকাতা এবং AIHM চণ্ডীগড়, এই পাঁচটির ক্লোজিং র্যাঙ্ক অ্যাট দ্য এন্ড অফ থার্ড কাউন্সেলিং রাউন্ড লাস্ট ইয়ার কী হয়েছিল সমস্ত কিছু জেনে গেছো। তো সেই অনুযায়ী তুমি প্রপারলি অনলাইন কাউন্সেলিংটি করতে পারবে। NCHM JEE 2022 অনলাইন কাউন্সেলিং অলরেডি ইন প্রসেস রয়েছে। যদি তুমি মনে করো তোমার আরও কোয়েরিজ রয়েছে বা তুমি বুঝতে পারছো না চয়েস লিস্টে কোন কোন IHM রাখবে কিংবা তোমার র্যাঙ্কে কোন IHM পাওয়ার প্রবাবিলিটি রয়েছে, তাহলে স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি যার লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে রয়েছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি জয়েন করতে পারো এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কিন্তু তুমি সমস্ত NCHM JEE 2022-র আপডেট, রেজাল্ট পাবলিকেশন, সমস্ত ডিটেলস কিন্তু তুমি পেয়ে যাবে। তো অল দ্য বেস্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আপনা কলেজ বাংলা ইউটিউব চ্যানেল।